লাল মাটির উঁচু জনপদ যে এত উর্বর হতে পারে তা আসলে বরামা এবং বেলাইত এই দুই গ্রামকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এটা হচ্ছে বরামা গ্রাম, কাঠের যেই সাঁকো সেটি পেরোলেই বেলাইত শুরু। গাজীপুর শ্রীপুর, শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নে যাব বর্মি ইউনিয়ন থেকে, অর্থাৎ বরামা গ্রামটি বর্মি আর বেলাইত হচ্ছে গোসিঙ্গাম। আমরা এখন গোসিঙ্গাতে, এটা বেলাইত গ্রামের উত্তর প্রান্ত, এখান থেকেই বেলাইত শুরু হয়েছে। জুমার নামাজের সময় জুমার নামাজ পড়ব, সামনে বেলাইত বড় বাড়ি, সেখানে জামে মসজিদ রয়েছে। জুমার নামাজ পড়তে গিয়ে দেখা হবে এখানকার স্থায়ী বাসিন্দা মিস্টার আশিকুল্লার সাথে। আমার অনেক ভ্রমণ ভিডিওতে এই নামটি বলেছি, উনি সাথে ছিল। ছোটবেলা থেকে এখানে এরকম গাছ ফুলে, এই বাড়িটা অসাধারণ লাগছিল। বাড়ির কর্নারে ফুলের গাছ। ভিডিওর শুরুতে বলেছিলাম এক উর্বরতম জনপদে টিপ, গাছপালা ফুল ফসল সবকিছু দেখে মনে হচ্ছিল বরিশাল অঞ্চল বুঝি এটি। আমাদের সবথেকে বেশি সুপারি গাছ বুঝছেন, ওই বেশি বেশি সুপারি গাছ। এটা কি ফুল পড়ছে? এই যে এটা সুপারি পেয়ারা গাছ, এই এটা ভাঙ দেবে। আমি নদীতে গেছিলাম না, হ্যাঁ এদিক দিয়ে গেছিলাম নদীতে, লাইভ আসছিলাম তোরা। দূর আছে কিন্তু শেষ মাথা, ওই দিন গেছিলাম তো মনে পড়তেছে। হবে না এখানে গাছ, ওইটা আম করানো আম খাইতে কিন্তু সেই ফিলিংস হবে। এটা খালের মতো লাগতেছে না, ছোট খাল বলি দিন থেকে ই গেছে আর কি। এখানে বাঁধ দিয়ে আমরা এখানে মাছ ধরতাম, চাই পাতাম, বানা দিতাম দেখছেন। আমাদের বিলটা নাকি অদ্ভুত না? হ্যাঁ, মূলত আপনাদের বাড়িটা কিন্তু পেলে থেকে আমার শুরু উত্তর উত্তর দিক থেকে। হ্যাঁ ওই পারে কিন্তু বড় আমার, হ্যাঁ খাল গেছে আর কি, খালটাই সমান। কোন দিকে যাবো? একটা গান আছে না, কদম পতলায় বংশী বাজায় কে, সামনে একটি খাল দুই গ্রাম দুই ইউনিয়নকে বিভক্ত করে খালটি গিয়ে শীতলক্ষায় মিশেছে। যেখানে মিশেছে সেই মোহনায় যাব, সেখানে গিয়ে ড্রোন উড়াবো। যেতে পথে একটি বট বৃক্ষ পড়বে, সেই বট গাছের নিচে দিয়ে যাব। ভৌতিক একটি আবহাওয়া হবে দুপুরবেলা, কিন্তু রমজান মাস, রমজান মাসের দুপুরে দুপুরের খাখা রৌদ্রে এভাবে হাঁটা হেঁটে যাওয়া আসলে ঠিক হয়নি, কিন্তু টাইম শিডিউল কিছুতেই মিলছিল না এইখানে যাওয়ার। আগে একবার গিয়েছিলাম 2009 সালে, তো এটা দ্বিতীয়বার যাওয়া, সেজন্য গিয়েছি। আর আমার, আমি নাজিব মাহফুজ খান, আমার শিডিউলের একটা বিষয় আছে, 5 দিন চাকরি করি, 2 দিন বন্ধ, সেজন্য আসলে রমজানে গিয়েছি। দেখতে থাকুন। আপনি কি ঘাটের কোনো চিহ্ন দেখছেন ছিটে ফোটা? ছোটবেলায় এখানে এই বট গাছের নিচে ছবি তুলছিলাম, রনি ভাই কিন্তু বট গাছে উঠছিল ওই যে একটু গোড়ার দিকে, বিপুরী দিকে রায়ত গ্রাম না বাগেরহাট, ওইটা আমাকে আরো স্পেসিফিক করবো আমি যে কোনটা রায়ত কোনটা বাগেরহাট। ওই পারে গিয়া এখানে যেমন খাল আছে, এখানে এসে গোসল করেন না?
ভিডিওর একেবারে শুরুতে একটি বাঁশের সাঁকো দেখিয়েছিলাম, যেটি দুটি গ্রাম দুটি ইউনিয়নকে বিভক্ত করে রেখেছে। সেই সাঁকোটি যে খালের উপর, এখানে হচ্ছে সেই খালটি শেষ হয়েছে শীতলক্ষাতে। বিপরীত পারে দেখেন লাল খাড়া লাল মাটির উঁচু পার। এসব দেখে 1820 সালের দিকে তৎকালীন ঢাকার সিভিল সার্জন জেমস টেলর বলেছিলেন, এখানকার লাল মাটির খাড়া উঁচু পার দেখে মনে হয় কোনো সুদক্ষ রাজমিস্ত্রি কারুকার্য করে রেখেছে যেন। লাল মাটির নিচে যে পানিটা, এটা আসলে শীতলক্ষার নদী। এই ভিডিওতে ততটা কালো বোঝা যাচ্ছে না, আসলে কালো হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে কয়েক বছর আগেও। তবে এখানে বালু ছিল, বালুতে আপনার গরম বালু বালু ই কইরা পিস লাগিয়েছে, এই যে হইন থেকে পিস লাগিয়েছে বালু তো বুঝেন, বালু পরে কই গেল, বালুটা হঠাৎ করে কিভাবে জানি বিলীন হয়ে গেল বুঝছেন, এটা মিস্ট্রিক কাল বুঝছেন। বালু লেয়ার নিচে নেমে গেছে তো, ওই যে বালু উত্তোলন করে তো এই জন্য ওই বালুটা জোরে পানিতে আসতো, রোদে আপনার গরম লাগতো। ওই ঘাটটা কোন দিকে, ওই যে কোড়ে তো পেলাদের ঘাট, ওই নৌকাটা এপারে, হ্যাঁ কিন্তু ওই যে কোটটাই পরা উনি ছিল দে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইখান থেকে তো গোসিঙ্গা বাজার দেখা যায় না, গোসিঙ্গা বাজার দেখা যায় না, ঘাট আছে বাঘের কারণে দেখা যায় না, একটা বাঘ টার্ন রাত দেখা যায় কিন্তু আপনার শ্বশুর বাড়ি ধরে নেই সুজা। ছোটবেলায় এই গাছে ভয় পাইতেন না? হ্যাঁ লিখ মনে দিছি বুঝছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এখানে মূলত বড়বাড়ি মসজিদের সামনে সেদিন ইফতারের আয়োজন চলছিল, সন্ধ্যায় ইফতারের দাওয়াতও ছিল। আমার খুব ইচ্ছে করছিল এখানে ইফতার করতে, কিন্তু আসলে থাকা হয়নি, চলে যেতে হয়েছিল টাইট শিডিউলের কারণে। এখন এখানে পেলাইতের এই অংশে ড্রোন উড়াবো, আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওর শুরুতেই বলেছি পুরো গ্রামটা এবং এই গ্রাম পাশের বড়বা গ্রাম, এই অঞ্চলটা আসলে শস্যে খুব উর্বর একটি অঞ্চল। আমার মাঝে মধ্যেই মনে হচ্ছিল এটা বোধহয় বরিশাল অঞ্চলে আছি, কারণ বরিশালের ঝালকাঠিতে যেখানে ভাসমান পেয়ারা বাগান রয়েছে ওই অংশে ভীমরুলি, সেই অংশটাতে আসলে খালের পাড়ে পেয়ারার গাছ, সেখানে ফসল, সেখানকার যে পরিবেশ, আমার এখানে গিয়ে ঠিক মনে হচ্ছিল আমি যেন বরিশালে আছি। সাধারণ জ্ঞানে কিন্তু একটি কথা আছে, বাংলার শস্য ভাণ্ডার হলো বরিশাল, সেই অর্থে বলেছি আসলে। এখন একটি মসজিদ দেখাবো, এই মসজিদেই দুপুরের জুমার নামাজ পড়েছিলাম। তারপরে সামনে থেকে এই ড্রোন উড়িয়েছি, আমাদের দুইজনকে দেখা যাচ্ছে, আমি এবং আশিক ভাই।
ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এবার ফেরার পালা, যে পথে এসেছিলাম সেই পথেই যাব। বড়মা হয়ে তারপর বড়মার এবং রায়েদের মধ্যে যেই ঘাট রয়েছে সেই ঘাট পাড়ি দিয়ে রায়েত যাব। রায়েত হচ্ছে আবার কাপাসিয়াতে, কাপাসিয়া গাজীপুরের একটি উপজেলা, শ্রীপুর আরেকটি উপজেলা। এই ধান খেত, এই সবজি খেত সবই হচ্ছে বেলাইদের। এখানে তাল গাছের সারি রয়েছে। এখানে যে সারিবদ্ধভাবে এতগুলো তাল গাছ আছে সেটি আমার জানা ছিল না আগে, এবং দেখার মতো তাল গাছ, বড়ই সৌন্দর্য।